শিখিয়েছে, এগুলি ইহুদি নাসারারা শিখিয়েছে, ইসলাম শিখায়নি। ইসলাম যে শিখিয়েছে সেটা আইম্মা ইকরাম পালন করেছেন। ইমাম আবু হানিফার যুগে, ভালো করে শুনেন, চার ইমামের যুগ, ইমাম আবু হানিফার যুগে, শাফের যুগে, মালিকের যুগে, আহমদের যুগে, এই সবগুলি যুগে জালেম শাসক ছিল। শুনে রাখেন ভালো করে, সব একবারে নেক পরায়ণ, একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না, জালেম শাসক ছিল। তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও, ইনকেলাব, জিন্দাবাদ, রাখবো না, উল্টে দেবো, পাল্টে দেবো, এইসব করেন নাই। অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে, ইমাম হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বালকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহই বাঁচিয়েছেন। যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোনো হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইল, জালেম শাসক নিজের মতো একটা ফতোয়া চাই, নিজের খেয়াল খুশি, জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল, ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, তো এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে আমার মালিককে দিয়ে। মালিক বলছে না, তালাক হয়নি, আর ও তালাক দিবে না, কি করে তালাক, ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক না কেন। এই ফতোয়া না পাই এমন মার দিল, ব্যত্রাঘাত করলো। ইমাম মালিক আমাদের মতো লোক না, আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের উপর আসেনি, হ্যাঁ, আমাদের উপরে একটা পাথর কঙ্কর আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল, আর উঠতো না, নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর, বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা কি নিয়ে এনেছে, ইমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন, এখন মালিকি মজহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে এনেছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। মজহাব আল্লাহ পয়দা করেননি, আর মজহাব রসুল্লাহ পয়দা করেননি, মজহাব চার ইমাম পয়দা করেননি, এগুলো আমরা নিজেরা পয়দা করেছি, নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই চার মজহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে। চার মজহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফির কথা হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এটা কোনো ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বালের কথা হইতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর চার মজহাব চার ফরজ, চার মজহাব চার ফরজ, তো চারটা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে চারটা ফরজ না, তো চারটা ফরজ চারটা না পালন করতে হবে না, একটা পালন করলে হবে? আপনারা যদি বলি যে পাঁচ অক্ত নামাজ ফরজ কি না, বলেন নামাজ কয় অক্ত ফরজ? পাঁচ অক্ত, তো পাঁচ অক্ত পড়া লাগবে না, এক অক্ত পড়লে হবে, এক অক্ত পড়লে হবে না? তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে, যে শুধু হানফি দিয়ে একটা ফরজ আদায় করলেন, শুধু সাফি হইলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা সাফি, তো এক ফরজ আদায়, তিন ফরজই ছুটে গেল। হ্যাঁ, শুধু মালিকি হইলেন, তো এক ফরজ আদায় করে তিন ফরজই ছুটে গেল। তাহলে ওই রকম হইলো না যে কোন লোক এক অক্ত নামাজ পড়ে আর বলে যে পাঁচ অক্ত নামাজ ফরজ, আমি এক অক্ত আদায় করি, সে কি করে মুসলমান, চার অক্ত ছাড়লো? ওই রকমই হলো মজহাবধারী লোকদের অবস্থা। সুতরাং মজহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে এই মজহাবগুলি হচ্ছে আমাদের মতামত। যেমন এখানে দুজন আলেম আছেন, আর দুজন আলেম নিয়ে আসলে চারজন, চারজনের সামনে একটা মাসলা আসলে আমি বললাম যে এটা জায়েজ, উনি বলছেন না জায়েজ না এটা, আরেকজন বললেন এটা মাকরু, তিনটা মত হয়ে গেল। এখন তিনটাই ঠিক না একটা ঠিক, তিনটা ঠিক না একটা ঠিক, একটা ঠিক, ভাই আমার কথা ঠিক না, আমারটা ভুল, ওনার কথা ঠিক, একটা ঠিক, ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই। তারা বড় বড় আলেম ছিলেন, এর বেশি কিছু ছিলেন না, না তাদের কাছে ওহী এসছে, হ্যাঁ, না না তাদের কাছে এলহাম এসছে, না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা একদিন এসছে, কখনো আসেনি। তারা ওই রকমই বড় বড় আলেম ছিলেন, যেমন এই যুগের বড় বড় আলেম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন আল বাজ রহমতুল্লাহ আলাই, এইরকম সৌদি আরবের বড় বড় আলেমরা যারা ইন্তেকাল করলেন বিংশ শতাব্দীতে, বড় বড় আলেমরা ইন্তেকাল করলেন, আরো আছেন অনেকে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম